বাংলার জমিন মুসলমানদের জমিন এই বাংলার জমিন স্বাধীন করেছে মুসলমানেরা এই বাংলার জমিনে স্বাধীনতার ডাক চিনি দিয়েছিলেন বঙ্গবন্ধু তিনিও ছিলেন মুসলমান এই বাংলার জমিনে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনিও ছিলেন মুসলমান সুতরাং আজকের বিজয়ের দিনে ঘোষণা করতে চাই এই বাংলার জমিন মুসলমানদের জমিন এই বাংলার জমিনে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে কেউ যদি ইসলাম মিটিয়ে দিতে চায় সে থাকবে না সে থাকবে না সে থাকবে না ইসলাম থাকবে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশের মল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও চলতে হবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে ঠিক কিনা বলো এখনো ফজরের আজান শুনে সূর্য উদয় হয় আবার মাগরিবের আজানের সময় আবার সূর্য অস্তমিত হয় সাউন্ডটা কি তুমি আরেকটু বাড়াইতে পারো বাবা তাইলে বাড়া আমার মুসলমান ভাইরা মুসলমান বন্ধুরা মুসলমান বাবাজিরা আমার সুতরাং আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কষ্ট হইতেছে অসুবিধা হচ্ছে সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন না ইসলাম নিয়ে বাড়াবাড়ি করবেন ডাইরেক্ট আল্লাহ ধরে ফেলবেন আমরা হুজুররা তো কিছু কইতে পারি না আমগো হুজুরগোর কোনো দাম নাই না আমগো নাম টাম কওয়ার দরকার নাই আমরা আবার নাম টাম নেই না আমার আব্বার ভালো আমি রোগের নাম বলি রোগীর নাম বলি না আরে ভাই দরকার নাই তো আব্দুল্লাহর জ্বর আব্দুল গফফারের ডায়াবেটিক দরকার আছে আমি সিমটম বলে দেব এই সিমটম যার মধ্যে আছে দেখে নেবেন কার জ্বর আছে কার ডায়াবেটিক্স আছে এরকম রোগী বহুত আছে কথা কয় না আরে একজনের না কত ফাঁস হইছে ভাইরাল হইছে আপনার প্রতিটা কল রেকর্ড যদি ফাঁস করা হতো ইজ্জত আপনার আমারটাও থাকতো না ইজ্জত শেষ হওয়ার আগে ঠিক হয় একজনের সিসি ক্যামেরা ধরা পড়ছে জামালপুরে বসে ব্যাস সব শেষ হয়ে গেল আরে মিয়া প্রত্যেকটা মানুষের বেডরুমের মধ্যে যদি সিসি ক্যামেরা লাগানো হতো আপনার আমার অরিজিনাল চিত্র যদি সমাজে দাঁড় করানো হতো আমার তো ভয় লাগে মানুষ আমাকে বক্তাগিরিতে না দিয়ে জুতা পিটা করে মাঠে নামাইতো আপনি হিসাব করে দেখেন আমার প্রত্যেকটা মানুষ নিজেকে নিজে হিসাব করেন হাসিবু কাবলা আন তুহাসাবু মুতু কাবলা আন তামুত মৃত্যুর আগে মরো নবী কয় মৃত্যুর আগে মরো হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে না নিজের হিসাব নিজে না সে অপমানিত হয়েছে এজন্য আমরা খুব খুশি ব্যাপারটা এমন না কিন্তু সেখান থেকে শিক্ষার বিষয় আছে শিক্ষার বিষয় আছে দিন নিয়ে তো বাড়াবাড়ি করতে না ইসলাম নিয়ে তো বাড়াবাড়ি করতে নাই মি ঠিক আসতে কোন কেন কি ঠিক কইতো ঝামেলা নাকি আপনাদের ইসলাম নিয়ে তো বাড়াবাড়ি করতে নাই মিয়া ক্ষমতায় থাকলে ইসলামের বিরুদ্ধেই বলতে হবে ব্যাপারটা এমন না ক্ষমতায় থেকেও ইসলামের পক্ষে বলা যায় ঠিক কিনা বলো আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি রব্বি করিম ডেকে বলছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি আমার আল্লাহর কোরআনকে উদ্দেশ্য করে রব্বে করিম বলছেন আমি যে কোরআন নাজিল করেছি আমার এই কোরআনের মধ্যে কোনো ঝামেলা নাই কোনো ত্রুটি নাই কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই চিৎকার করে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার বলেন তো আমার আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে না কোনো ত্রুটি আছে না কোনো ভেজাল আছে না কোনো সংশয় আছে না আমার আল্লাহর কোরআন নাজিল করেছেন কে আল্লাহ আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন কোরআন নাজিল করেছেন কে সবাই আঙ্গুলটা উঁচা করেন না ভাই আঙ্গুল উঁচা করার মধ্যে কি লজ্জা আছে নাকি নবীজি যখন আল্লাহ পাকের নাম নিতেন ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচা করতেন হ্যাঁ উঁচা করেন মাশা এবার বলেন কোরআন নাজিল করেছেন কে আমার আল্লাহর কোরআনে আমার আল্লাহ যা বলেছেন সব সত্য না মিথ্যা আওয়াজ করে বলেন সত্য না মিথ্যা সব সত্য ঠিক কিনা বলুন
সারা পৃথিবীর মানুষ যদি এক কথা বলে আর কোরআন যদি ভিন্ন কথা বলে পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা হতে পারে আল্লাহর কোরআনের কথা মিথ্যা হতে পারে না ঠিক না বেঠি সুতরাং কোরআনকে সত্য হিসেবে মনে করি তো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না বলো এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই যে চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে সব জগতের সকল মানুষের সকল উম্মতের ঠিক কিনা বলো রাগ করতেছেন নাকি অসুবিধা হইতেছে আপনাকে আমার মুসলমান ভাইরা আল্লাহর কোরআনের মধ্যে কোন সন্দেহ আছে কোন সংশয় হযরত আমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন ঘরের থেকে রাগ করে বের হয়েছেন তখন তিনি কালিমা পড়ে মুসলমান হন নাই হযরত আমর তখন মুসলমান হননি কালিমা পড়ে মুসলমান হননি ঘর থেকে রাগ করে বের হয়েছেন রাত্রিবেলা কোথায় গিয়ে থাকবেন বাইতুল্লাহর সামনে গিয়া মাথার নিচে ইট দিয়ে ঘুমাইরিস মাথার নিচে ইট দিয়ে ঘুমাইরিস রাগ কাকে বলে হযরত আমর তো এমনি রাগে মানুষ কথায় কথায় জারে না তারে থাপ্পড় লাগায় কথা কয় না কেন কম্প্রোমাইজ করার লোক না আপোষ করার লোক নয় আপোষহীন ব্যক্তিত্ব হযরত আমর ঠিক কিনা বলুন বাইতুল্লাহর সামনে গিয়া মাথার নিচে ইট দিয়ে ঘুমায় রইছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন রাত যখন গভীর হয়ে গেছে বাইতুল্লাহতে গেছেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কোরআনুল করিম যখন প্রথম প্রথম নাজিল হয়েছে নবীজি শুধু কোরআন তেলাওয়াত করতেই মজা লাগে নবীজি বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় শুধু কোরআন তেলাওয়াত করতেন আল্লাহু আকবার চিল্লাতেন এটা নবীজির অভ্যাস ছিল নবীজির অভ্যাস ছিল নবীজি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তেন আর আমার নবীর কণ্ঠের এত মধু আল্লাহ দিয়েছেন যে মক্কার কাফির মুশরিকরা পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য রাত্রিবেলা নবীজির বাড়িতে এসে পাহাড় দাঁড়ায় থাকত দাঁড়ায় থাকত আবু জাহাল আবু লাহাব ওতবা সাহেবা এরা টেনশনে পড়ে গেছে যেই কায়দায় মুহাম্মদের শ্রোতা বেড়ে যাচ্ছে দেখেন না ওয়াজ মাহফিলের শ্রোতা বাড়লে কিছু মানুষের চান্দি গরম হয়ে যায় কথা কয় না কেন চান্দি গরম হয়ে যায় খালি হেডটাই ঠিক করবো আমিও ঠিক কমু কমু ঠিক ঠিক না ঠিক হ্যাঁ আবু জাহাল আবু লাহাব ওতবা সাহেবা মক্কারে বড় বড় লিডার ওয়ালা কাফির গুলোর মেজাজ খারাপ মুহাম্মদের কোরআন তিলাওয়াতের শ্রোতা দিন দিন বেড়ে যাচ্ছে রাত্রিবেলা সবাই গিয়া নবীজির বাড়ির পাশে দাঁড়ায় দাঁড়ায় দরজার কাছে কান লাগায় ওয়ালের কাছে কান লাগায় নবীজির তিলাওয়াত শুনে আইন পাশ করছে আজকে রাত থেকে কেউ যদি মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে যায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বুঝেন নাই মনে হয় নাউজুবিল্লাহ কি 4-5 দিন পরে কইবেন মিয়া যেই কাজে নাউজুবিল্লাহ কয় তাতে মনে হয় নাউজুবিল্লাহ কইলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে লয়ে যায় জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ
এই যুবক ভাই কি করতেছে? ফেসবুক ফেসবুক চালাইতেছে। আব্বাই ফোন দিছিল, ফেসবুক চালায় না। আবার এখনকার যুবকরা তো ফেসবুক চালায়। ফেসবুক চিনেন নি? মুরব্বীরা চিনে না, এরা মনে করছে খাওয়ানের নাম কইছে। আর এরা কেমনে চিনে? কিছু কিছু মুরব্বীরা আছে সাদা সিধা মানুষ, এরা ফেসবুক টেসবুক চিনে নাকি। ওই যে একজন বাবা যে চিনেন বাবা ফেসবুক, কোত্থেকে চিনবে ফেসবুক? ওই আমাকে ঢাকায় বয়ান করতেছে তো মাহফিল কমিটির একজন সভাপতি আমাকে বললো, হুজুর ইপটিজিং সম্পর্কে একটু কথা বলবেন। আমি বললাম ইপটিজিং সম্পর্কে কথা বলবো? অধিকাংশ দেখি মুরব্বী চিনবে বুঝবে। সামনের দুইজন মুরব্বী বসা বললাম, বাবা ইপটিজিং কারা কয় চিনেন? আমার দিকে তাকায় কে, হুজুর তোমরা বাবা আলেম মানুষ, নতুন নতুন আলেম, তোমরা অনেক কিছু লেখাপড়া করো, গবেষণা করো, আমরা বাবা বুড়ো মানুষ, এত বড় বড় সাহাবিগো নাম আমাকে মনে থাকে। মুরব্বীরা সবচেয়ে সাদাসিধা মানুষ, জান্নাতি মানুষ যদি দেখতে চান, ইমানদার দাড়িওয়ালা মুরব্বী মানুষদের দিকে তাকাবেন। যদি জান্নাতি মানুষ দেখতে চান তাহলে ইমানদার দাড়িওয়ালা টুপিওয়ালা মুরব্বী মানুষদের চেহারার দিকে তাকাবেন। আবার যদি শয়তান দেখতে চান বেঈমান বুইরাটার দিকে তাকাবেন। কথা কয় না, রাগ করতেছেন মনে? বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন। বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন বাইতুল্লাহ আরেক পাশে, আরেক পাশে হযরত ওমর ঘুমায়, কিন্তু এক পাশে হযরত ওমর ঘুমায়, আরেক পাশে বিশ্ব নবী ঘুমাচ্ছেন, আর নামাজ পড়তেছেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر. الله كلام التلاواتের মধ্যে মজা আছে না? যতবার তিলাওয়াত শুনি ততবারই মজা, ঠিক না? বেঠিক আওয়াজ করে বলেন। পৃথিবীর মধ্যে এমন কোন গান নাই যেই গানটা দু চারবার শোনার পরে আর ভালো লাগে। পৃথিবীর মধ্যে এমন কোন কবিতা নাই যেটা দু চারবার শোনার পরে আর ভালো লাগে। পৃথিবীর মধ্যে এমন কোন চমৎকার কোনো কিছুই নাই যেটা দু চারবার শোনার পরে আর ভালো লাগে। কিন্তু আল্লাহর কালামের তিলাওয়াত যতবার শুনি ততবার মজা, যতবার শুনি ততবার মজা। বরং আপনি হিসাব করে দেখবেন, এই যে মুরব্বী বাবাজিরা আমার সামনে বসা, 55 বছর 60 বছর 65-70 বছরের মুরব্বীরা বসা, এদেরকে যদি প্রশ্ন করা হয়, বাবা আপনি প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজের প্রতি রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার তেলাওয়াত শুনেন, আপনার কাছে কি খারাপ লাগে না? আপনার কাছে কি একই তেলাওয়াত শুনতে খারাপ লাগে না? এই মুরব্বী বাজানরা উত্তর দিবেন, না রে বাবা না, যতবার তেলাওয়াত শুনি ততবারই মজা। আপনাদের এই মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াতে একরকম মজা, ঠিক না? এখান থেকে নাঙ্গুল বন্ধ চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা। মদনপুর এলাকায় চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা। কাজপুর ব্রিজ পার হয়ে যাত্রাবাড়ি এলাকায় চলে যাবেন, ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা। সেখান থেকে যদি বাইতুল মুকাররম যাওয়ার সুযোগ হয়, ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা। আবার কখনো যদি আমার আপনার আল্লাহ মদিনাতুল মুনাব্বারায় যাওয়ার তৌফিক দেয়, ইমাম সাহেবের তিলাওয়াতে আর এক রকম মজা। আবার যদি কখনো কাবায় বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক হয়, কাবার ইমামরা যখন তিলাওয়াত করেন, বিশেষ করে শেখ আব্দুর রহমান আসুদাই যখন তেলাওয়াত করেন, মনে হয় যেন আসমান থেকে এই মুহূর্তে আল্লাহর কালাম নাজিল হয়, ঠিক
কিনা বলো তিলাওয়াতের মধ্যে মজা আছে না নাই আরো জোরে বলেন মজা আছে না নাই আর দুনিয়ার মুসলমান বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চমৎকার করে মালিকের কালামের তিলাওয়াত করতে আরম্ভ করেছে নবী করিমের তিলাওয়াতের আওয়াজ শুনা আমার ফারুকের ঘুম ভেঙে গেছে হযরত আমার ঘুম ভেঙে তাকায় তাকায় চিন্তা করে মুহাম্মদ জানতাম লিখতে জানে না পড়তে জানে না তবে এত সুন্দর করে চমৎকার করে কবিতা কেমনে আবৃত্তি করে মনে করছে কবিতা পড়ে নবীজি কি পড়েন বলে না তো বলে না তো নবীজি কি পড়েন আরে মনে করছে হযরত আমার ইসলাম গ্রহণ করার পরে বলেন আমি তখন খুব লক্ষ্য করে নবীজির কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতেছিলাম নবীজির তিলাওয়াত গুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিন শুনতেছিলাম ওই যে বললাম মক্কার কাফির মুশরিকরা সব একত্রিত হয়ে গেছে কেউ যদি মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আইন পাশ করার পরে সন্ধ্যা হয়ে গেল রাত গভীর হয়ে গেল বিশ্ব নবী রহমতুল লিল আলামিন আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া তিলাওয়াত আরম্ভ করেছেন কাফির মুশরিকরা আবার সব গুরু 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 করে দৌড়ায় নবীজির বাড়ির কাছে চলে গেছে যাবার সময় এক একজন এক এক রকম ভাবে গেছে কারো কারোর সাথে দেখা হয় নাই নবীজি নামাজ শেষ করে ফেললে আবু জাহাল আস্তে করে বের হয় আবুল আহাব বের হয় ওতবা সাহেবা বের হয় একজন একজন করে বের হয় ওতবা সাহেবা বের হয় তাকায় দেখে কিরে বেটা আবু জাহাল দিয়ে আইতেছে কেউ নেতা আপনি আইলেন কেন দিনের বেলা না আইন পাশ করছেন আপনি আইবেন না কয় আমি আইছিলাম তোমরা কেডা কেডা আসো এটা দেখার লেগা হ্যাঁ দেখতে আইছিল কথা কয় না তোমরা কিনলে গাইছি না ওই আমরাও তো আইছিলাম আপনারা কেডে কেডে আসেন এটা জরিপ করার লেগেছি হঠাৎ করে তিনজন তাকায় দেখে বড় নেতা আবুল আহাব আইতাছে কেউ নেতা আপনিও যাইলে আমি তো তোমাকে একটু সিকিউরিটি দিতে আইছিলাম আবু জাহালটা একটু শয়তান টাইপের তো এটা কয় খালি খালি ফাইজলামি কথাবার্তা কইেন না বুঝা লাইছি আপনারা কিল্লে গেছেন কেউ দেখতে হেন নাই মূলত মুহাম্মদের কোরআনুল কারীমের তিলাওয়াতের মধুরতায় মুগ্ধ হয়ে সবাই মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য এসেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার